একটি সর্বভারতীয় সোশ্যাল অর্গানাইজেশন। ভারতবর্ষে প্রায় 14টি রাজ্যে আমাদের ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের কর্মীরা কাজ করছে। আজকের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা যা খারাপ, আজকের ভারতবর্ষের প্রায় রাজ্যের কৃষকরা রাস্তায় নেমে পড়েছে, কিন্তু সেন্টারে বসে থাকা কৃষক বিরোধী সরকার, নরেন্দ্র মোদী সরকার কৃষকদের কথা কিন্তু একবারও শুনছে না। তাই আমাদের ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সরকারকে জানাতে চাই, সরকারকে আবেদন করতে চাই যে অবিলম্বে আপনি এই তিনটি কৃষক বিরোধী আইনকে প্রত্যাহার করুন, বাতিল করুন এবং কৃষকদের স্বার্থে বাতিল করুন। যে মানুষেরা, যে কৃষকেরা, যে মজদুররা আপনাকে সরকার এনেছে, আপনাকে ভোট দিয়েছে, আপনাকে জিতিয়েছে, সেই কৃষকরা যখন চাইছে যে আপনি আইন বাতিল করুন, অতএব আপনি আর দেরি না করে আপনার কাছে অনুরোধ রইল যে আপনি এই কৃষকদের আইনকে বাতিল করুন, প্রত্যাহার করুন এবং কৃষকদের কাছে ক্ষমা চেয়ে নিন। কারণ যে কৃষকরা আপনাকে ক্ষমা মানে ক্ষমতা এনেছে, আগামী দিনে এই কৃষকরাই আপনাকে ক্ষমতাচ্যুত করবে। আজকের যে কৃষকরা আমার আপনার খাদ্য যোগান দেয়, তারা রাত দিন এক করে পরিশ্রম করে তারা মানে শাক সবজি চাল গম উৎপন্ন করে, তারা আজকের যেভাবে রাস্তায় নেমেছে মানুষ দেখছে, এটা কিন্তু অত্যন্ত খারাপ কাজ। অতএব আমরা আপনার কাছে আবেদন জানাচ্ছি, আপনি অবিলম্বে এই কৃষি আইনগুলো বাতিল করুন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের যে সমস্ত কর্মীরা কৃষকদের সাথে, কৃষকদের পাশে থেকে বিভিন্ন রাজ্যে আন্দোলন করছে, আজকে আমি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। কারণ তারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে, তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা মানুষকে সেবা করতে চাইছে। অতএব আমাদের এই কর্মীদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে সমাপ্ত করছি। ধন্যবাদ।